কৃত্রিবাসী রামায়ণ লঙ্কাকাণ্ড চিতার অগ্নি পরীক্ষা শ্রীরাম ব্যাকুল হরিশ বিষাদে সতী স্ত্রী ছাড়িতে চান লোক অপবাদে কারে কিছু না বলেন যান কি সভায় মনে মনে ভাবিছেন কি হবে উপায় বহিসে চক্ষুর জল শ্রীরাম কাতর ছিতারে বলেন কিছু নিষ্ঠুর উত্তর আমার না ছিল কেহসী তব তবপাস ব্যবহার তোমার না জানি দশমাস সূর্যবংশে জন্ম দশরথের নন্দন তোমা হেন নারীতে নাহিক প্রয়োজন তোমারে লইতে পুনঃশঙ্কা হয় মনে যথা তথা যাও তুমি থাক অন্য স্থানে এই দেখ সুগ্রীব বানর অধিপতি ইহার নিকটে থাক যদি লয়মতি লঙ্কার ভূপতি এই বীর বিভীষণ ইহার নিকটে থাক যদি লয়মন ভরৎ শত্রুঘ্ন মম দেশে দুই ভাই ইচ্ছা হয় থাক দিয়া তাহাদের ঠাই যথা তথা যাও তুমি আপনার সুখে কেন দাঁড়াইয়া কান্দ আমার সম্মুখে থাকিতে রাক্ষস ঘরে না হতো উদ্ধার ত্রিভুবনে অপজোশ গাহিত আমার কুচিল সে অপযস তোমার উদ্ধারে মেলানি দিলাম এবে সভার ভিতরে যতেক বলেন শ্রীরাম রুক্ষ বাণী প্রদন করেন তত শ্রীরামের ঘরণী কেহ কিছু নাহি বলে স্তব্ধ সর্বজন ধীরে ধীরে কন সীতা মুছিয়া নয়ন জনক রাজার বংশে আমার উৎপত্তি দশরথ শ্বশুর যে তুমি মমপ্রতি হালমতে যান প্রভু আমার প্রকৃতি জানিয়া শুনিয়া কেন করিচ দুর্গতি বাল্যকালে খেলিতাম বালক মিশালে স্পর্শ নাহি করিতাম পুরুষ ছাওয়ালে সবে মাত্র ছুইয়াছে পাপিষ্ঠ রাবণ ইতর নারীর মতো ভাব কি কারণ হনুকে আমার কাছে পাঠালে যখন আমারে বর্জন কেন না কইলে তখন বিষ খাইতাম অগ্নি করিতাম প্রবেশ লঙ্কার ভিতরে এত না পাইতাম ক্লেশ কটক পাইল দুঃখ সাগর বন্ধনে আপনি বিস্তর দুঃখ পাইলে যে জেরণে এতে করিয়া কর আমারে বর্জন তুমি হেন স্বামী বর্জ্য বৃথায় জীবন ঋষিকুলে জন্মিয়া পরিণুসূর্যকুলে আমার কি এই ছিল লিখন কপালে বেশ্যা নটি নহিয়া আমি পরে করদান সভা বিদ্যমানে কর এত অপমান কৃপা করি লক্ষণ করহ এ প্রসাদ অগ্নিকুণ্ড সাজাও ঘুচু গপবাদ লক্ষণ রামের স্থানে চাহেন সম্মতি শ্রীরাম বলেন কুণ্ড সাজাও সম্প্রতি সীতার জীবনে ভাই কিছু নাহি কাজ অগ্নিতে পুরুষ সীতা দূরে থাকলাজ লক্ষণ রামের বাপকে সাজাইল কুন বানর কটক বহু আনিল শ্রীখন কাষ্ঠপুরি উঠিল জ্বলন্ত অগ্নিরাশি প্রবেশ করেন তাতে শ্রীরাম মহিষী ছাতবার রামের চরণে প্রদক্ষিণ প্রদক্ষিণ অগ্নিকে করেন বার তিন। কোন কঞ্জলি দিয়া অগ্নির উপরে চোরহাতে জানকি বলেন ধীরে ধীরে শুন দেব বৈশানোর তুমি সর্ব আগে পা পূর্ণ লোকের যানহ যুগে যুগে কায়মোনোবাক্যে যদি আমি হই সতী তবে অগ্নিতব ঠাই পাব বাহতি ছিঁড়ে হাত কান্দে সবে সবিশেষ ছিতা সতী অগ্নিমধ্যে করেন প্রবেশ অগ্নিতে প্রবিষ্ট মাত্র রামের মহিষী ঢালিয়া দিলে তাহে ঘৃতের কর্ষি অগ্নি ঘৃত পাইলে অধিক উঠে জলে কুণ্ডের ভিতরে রাম সীতারে নেহালে কুণ্ড মধ্যে চান রাম সীতারে না দেখি শ্রীরামের ঝড়িতে লাগিল দুটি আখি দেখেন সংসার শূন্য যেমন পাগল ভুমে গড়াগড়ি যান হইয়া বিকল কি করি লক্ষণ ভাই সীতার কি হইল সাগর তরিয়া নৌকা তীরেতে ডুবিল সীতার বিহনে ভাই সকলই অসার অযোধ্যার ছত্রদণ্ড না ধরিবার হইতে উঠো সীতে জনক তোমার বিহনে প্রাণ ধরিতে না পারি তোমার মরণে আমি বড় পাই দুঃখ অগ্নি হইতে উঠো প্রিয় দেখি চাঁদমুখ চতুর্দশ বর্ষ ভ্রমিলাম নানা দেশে সব দুঃখ ঘুচিত থাকিতে যদি পাশে লঙ্কার রাবণ রাজা দশমুন্ধর কুড়ি হাতে জুজে যেন জমের শোষর তাহাকে মারিয়া তোমা করিনু উদ্ধার অগ্নিতে পুরিয়া সীতা হইলা ছাড়খার রামের ক্রন্দনে কান্দে সর্ব দেবগণ কান্দিসে বরুণ দেব সমন পবন যত লোকপাল কান্দে দেব পুরন্দর জলের ভিতরে থাকি কান্দেন সাগর নল নীল কান্দে আর সুগ্রীব বানর জাম্ববান সুসেন যে বালিব কোমর হনুমান বলে কেন কান্দে হে লক্ষণ আমি জানি সীতার যে নাহিক মরণ শ্রীরামেরে ডাকিয়া বলেন দেবগণ না কান্দে না কান্দ সীতা পাইবে এখন কান্দিতে কান্দিতে রাম ছাড়েন নিঃশ্বাস সীতার পরীক্ষা গীত গান কৃত্তিবাস